আশা করি খুব ভালো আছো। তোমাদের এতদিন মোবাইলে স্ক্রিনে তোমরা আমাকে দেখছো, আজকে আমাদের সবাইকে সামনাসামনি দেখতে পাচ্ছো, ইভেন আমরাও তোমাদের সামনাসামনি দেখতে পাচ্ছি। আমরা আসলে খুবই আনন্দিত তোমাদের এরকম সামনাসামনি দেখতে পেয়ে। বেশি সময় নষ্ট করব না, আমি টুকিটাকি ক্লাস নিতে পারি কিন্তু খুব ভালো বলতে পারি না বা বক্তৃতা দিতে পারি না। তোমাদের ছোট দুইটা পয়েন্টে আমি একটু কথা বলি। তোমরা জানো আজকে হচ্ছে বিশ্ব মা দিবস। একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মায়ের যে প্রসব বেদনাটা সহ্য করতে হয়, এটা পৃথিবীর সবচেয়ে বড় কষ্টের একটা। তোমরা সবসময় দেখবো মা এই প্রসব বেদনাটা সহ্য করার পরেও হাসি মুখে এটা মেনে নেয়। তোমার হাজার দেওয়ার কষ্ট সবকিছুই মা হাসি মুখে মেনে নেয়। তোমরা মাকে কখনো কষ্ট দিবা না। তুমি যখন ক্যাম্পাসে আসবা, তুমি বাসায় যাওয়ার পরে এক মাস দুই মাস ছয় মাস পরে বাসায় যখন যাবা, তুমি বুঝতে পারবা যে তোমার মা আসলে কতটা তোমাকে ভালোবাসে। সবার জন্য শুভকামনা, সবার জন্য ভালোবাসা। ধন্যবাদ সবাইকে।